হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মৌসুমি লেবুর জুস। বাড়িতে কীভাবে মৌসুমি লেবুর জুস বানাতে হয় সেটা আজকে আমি দেখাবো। চলুন দেখে নিই আজকে রেসিপি। এইখানে দেখুন আমি দুটো মৌসুমি লেবু ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দেখুন খোলাগুলোকে, আর ওপরে যে সাদা অংশটা হয় সেটাও ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি লেবুগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ঠান্ডা পানি। দিয়ে সব কিছু একসঙ্গে আমি ব্লেন্ড করে নেব। দেখুন হয়ে গেছে, আমি সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, জুসটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। এখানে দেখুন আমি একটা ছাঁকনির মধ্যে এটা দিয়ে ছেঁকে নিচ্ছি। এখানে দেখুন আমি দুটো গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি বরফ দিয়ে দিচ্ছি। দিয়ে জুসটা দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল মৌসুমি লেবুর জুস, বাড়িতেই খুবই কম খরচায়, আর আপনার বাড়িতে অবশ্যই বানাবেন। আর কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।